নোয়াখালী চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বুধবার বিকালে বেগমগঞ্জ উপজেলা ও পৌর জিএসডির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বেগমগঞ্জ উপজেলা জিএসডি সভাপতি আনোয়ারুল কবির মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জিএসডি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিসেস তানিয়া রব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিএসডি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নোয়াখালী জেলা জিএসডি সভাপতির চেয়ারম্যান এম এ জলিল, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহিম, সাবেক চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্লাহ, নোয়াখালী জেলা জিএসডি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাউসার নিয়াজি সহ অনেকেই। পরে লায়ন খুরশিদ ফাউন্ডেশনের উদ্যোগে শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা লায়ন খুরশিদ আলম খুরশুর সভাপতিত্বে ও মহাজেগুন খুরশুর পিয়ার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিসেস তানিয়া রব। নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।